আসসালামু আলাইকুম, আমি জুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো লাউ চিংড়ি। তো আমি কীভাবে লাউ চিংড়িটা রান্না করবো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনে ক্লিক করুন। প্রথমে আমি লাউ রান্না করার জন্য চুলায় একটা সসপ্যান বসাই দিছি। এইখানে এক মগের মতো পানি দিয়ে দিলাম। আজকে আমি তেল ছাড়া লাউ রান্না করব। এখন দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 7 মতো লবণ। আমি এক একটা মশলাগুলো দিয়ে দিব, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচের কম মরিচের গুঁড়া, একদম অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি। আমি এটা কাঁচা মরিচ দিব, তার জন্য মরিচের গুঁড়াটা একটু কম করে দিলাম। আর এখন শীতকাল, এখন কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে লাউ রান্না করলে খেতে ভালো লাগে তেল ছাড়া। তো এই যে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, চেপটা কাঁচা মরিচ আমি কেটে দিয়ে দিলাম। তো এখন আমি অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য। আর চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আমি ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো মাছগুলো দিয়ে দিলাম, একটু মশলার সাথে মাছ নেড়ে দিলাম, মাছ আর মশলা। তো আমি বলক খাওয়ার জন্য অপেক্ষা রইলাম, এর তো বলক এসে গেছে। এখন আমি লাউ ছেড়ে দিব, এখানে লাউ কেটে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এখন লাউগুলো দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম লাউ। এখন নেড়ে চেড়ে আমি মশলার সাথে লাউটা ই করে দিব, মিক্স করে দিব, করে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম আবার 5 মিনিট পর। মাঝখান দিয়ে আমি একবার নেড়ে দিছিলাম, আবারও নেড়ে চেড়ে দিতেছি। তো লাউটা সিদ্ধ হওয়ার জন্য একবারই আমি পানিটা দিয়ে দিছি, যতটুকু পানি লাগবে লাউ সিদ্ধ হইতে। এই পরিমাণে পানি দিয়ে দিলাম, এই পানির ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম। এখন আর তেল টেল কিছুই দিব না, আর কোনো মশলাও দিব না। এখন নেড়ে চেড়ে লাউটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় আমি মাঝে মাঝে একটু নেড়ে দিব। তো এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ পাতা, দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। আবার একটু নেড়ে দিতেছি, আর লাউ সিদ্ধ হয়ে গেছে দেখুন। দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা, এখন একটু নেড়ে চেড়ে দিব। তো রান্নাটা আমার হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে আমি 2 মিনিট জাল করে তারপরে চুলাটা অফ করে দিব। তো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর আমাদের বাসার নিচে অনেক কুকুর আছে, তো কুকুর চিল্লাচিল্লি করে প্রায় ভিডিওর ভিতরেই এই অবস্থা আজকে ডাকতেছে। তো দেখুন আমি পরিবেশন করে ফেললাম, আমার রেসিপিটা দেখতে এরকম হয়েছে। ছোটো চিংড়ি দিয়ে লাউ রান্না করলাম তেল ছাড়া। এটা খেতে অনেক মজা হয়, আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।